হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি কেবল ফ্রেশ ট্রেশ হলাম, আমার যেহেতু ক্লাস আছে আজকে অনলাইন, সো এখন আমি একটা কফি নিয়ে ক্লাস করতে বসে যাবো। চলো চলে আসলাম কিচেনে কফি বানাতে, এসে দেখি কফি আর অল্প একটু আছে, সমস্যা নেই। আমি মেলা থেকে অনেকগুলো কফি নিয়ে আসছিলাম, ওগুলো নেক্সট টাইম খাবো। সো কফির সাথে একটু বিস্কিট, যেটা মামা ইন্ডিয়া থেকে আছে, ওটা নিয়ে নাস্তা করলাম। সো গাইস, আমার ক্লাস করা শেষ, এখন কান ঝুলকাইতেছে। কি যে হয়েছে আজকাল কানে, কান চুলকায়। সো গাইস, স্টোরি টাইম। তোমরা তো সবাই দেখলা যে আমি আমার বোনের রেসের মধ্যে জোশে জোশে দৌড়ায় একটা মেডেল জিতে ফেললাম, বাট আমি তো এটার আউটকাম জানতাম না। সেটা হচ্ছে গিয়ে দৌড়ানোর পর থেকে যখন বাসায় আসলাম, আসার পর একটা ঘুম দিয়ে উঠলাম। ওই দিন তো সকালে উঠছি, অনেক সকালে, তোমার 6টায় উঠছি, তারপর 7টার দিকে ওদিকে ছিলাম, আসছি হচ্ছে গিয়ে দুপুর 1টা না 1.5টার সময়। তারপরে খাওয়া দাওয়া করে আমি যে ঘুমটা দিছি, উঠছি বিকাল 7টায়। উঠার পর তো আমি বেড থেকেই নামতে পারি না, কি হয়েছে আমার জয়েন্টে জয়েন্টে ব্যথা। ভাই রে ভাই, এমন ব্যথা, লাইক উঠে তো দেখতেছি স্কিন পুরো ট্যান হয়ে গেছে, হাত ফেস জাস্ট কিছু দেখতে তো আমি মানে 5 মিনিটও ফিল্ডে ছিলাম না। তাও একটা পর্যায়ে যে আমি আমার বডি মানে আমার পা ফিল করতে পারতেছিলাম না, এত ব্যথা। তারপরে মনে করলাম যে ঘুম টুম আসবো, ঠিক হয়ে যাবো, পরে ঘুমাইলাম আবার রাত্রে। ওর পরে আমি রাত্রে 1টার ভিতরে শুয়ে পড়ছিলাম 7টার সময় উঠার পরে। তারপরের দিন উঠলাম কালকে, গতকালকে 9টা সাড়ে 9টার সময় সেম অবস্থা। এখন মনে হচ্ছে যে ব্যথা বেড়ে গেছে, আমি কিন্তু মেডিসিনও নিছি। কালকেও গতকালকে সারা রাত ঘুমাইতে পারি নাই, ঘুমাইছি মানে কি যে ব্যথা। মানে আমি যে একটু পাটারে এইভাবে করবো এইভাবে করবো, আমার হাতের জয়েন্টে পর্যন্ত ব্যথা। মানে এটা একটা লাইফ লেসেন, মানে আমার আমার মাথার থেকে চলে গেছে যে এত বড় একটা দেহ নিয়ে আমি কেন দৌড়াইতে গেছি। আমি তো অ্যাক্টিভ না, তো আমি তো মোস্ট অফ দ্য টাইম বাসায় থাকি। তো তো আমি যখন মানে আমি এখন এটা রিয়েলাইজ করতেছি যে আমার এত বড় একটা দেহর কথা আমার চিন্তা করা উচিত ছিল, অ্যান্ড যেহেতু আমি অ্যাক্টিভ না, তো আমার এভাবে দৌড়ানো উচিত ছিল না। একটা ভালো ক্ষতি হয়ে গেছে আমার, যাই হোক এটা রিকভার হইতে হইতে সপ্তাহখানিক লাগবে, আই ক্যান ম্যানেজ ইট। তো তোমরা যারা আমার মতো এত অ্যাক্টিভ না, ট্রাই করো একটু অ্যাক্টিভ হওয়ার, আর না তো অ্যাভয়েড করো এইসব জিনিস। ভাই একটা মেডেলের লোভে আমি আমার শরীরটা অসুস্থ করে ফেলছি, শেম অন মাই সেলফ। যাই হোক, কালকে তো তাও আমি তোমাদেরকে ভিডিওতে বুঝতে দিইনি যে আমার শরীরটা এত খারাপ, বাট আজকে দেখো আমার চেহারা দেখেই বোঝা যেতেছে যে আমি সিক। যাই হোক, আই এম হ্যাপি যে তোমরা আমার সাথে আসো, অ্যান্ড উই ক্যান ডু ইট। অ্যান্ড অবভিয়াসলি আমার নিজের উপরে কাজ করতে হবে, আমার ওয়েট লুজ করতে হবে ভেরি সুন। অ্যাট দিস মোমেন্ট আমার বডি আমাকে অ্যালার্ম করতেছে যে আই শুড লুজ সাম ওয়েট অ্যান্ড টেক কেয়ার অফ মাই সেলফ, সো আই উইল ট্রাই। যেহেতু বাসা থেকে বের হই না, জিম টিমও করা পসিবল না, তো বাসার মধ্যে কিছু করতে হবে, অ্যান্ড ডায়েট শুরু করতে হবে। সো তোমরা যদি কেউ পারো কিছু ভালো ডায়েট আমাকে সাজেস্ট করো, যেন আমি করতে পারি। এনে ছাড়া তো গুগল বাবা আছে, ইউটিউব বাবা আছে, ওদেরকে দেখে একটু চেষ্টা করবো এখন। অ্যান্ড অবভিয়াসলি আমার আজকে কিছু দিন যাবো, আই ডোন্ট লাইক কুক, ঠিক আছে, বাট আজকে 2-3 দিন যাবো আমার খুব কুকের ক্রেভিং হইতেছে, কুক খাওয়া হইতেছে। গতকাল রাত্রে কোথা থেকে জানি বিয়ের পোলাও আসছে, ওইটা খাইছি। তারপর আজকে সকালে চকলেট বিস্কিট খাইছে, আমি তো এগুলোর থেকে ডিজিস্টি নিতে পারতেছি না, তো এগুলোর থেকে আমার বের হতে হবে, আই হ্যাভ টু লুজ সাম ওয়েট। সো এটাই হচ্ছে গিয়ে আমার মেন টার্গেট ফেব্রুয়ারি থেকে, সো এটাই আমার টার্গেট। চলো ব্লগে ব্যাক করি আবার। একদিন প্রেয়ারের পরে আমি আর যারা মিলে বাঘফুর জ্বালাই, মনে আছে এটা আমরা বাণিজ্য মেলা থেকে কিনছিলাম, বলছিলাম দেখাবো, এই যে আজকে দেখাচ্ছি এটা কীভাবে জ্বালাই। এটার ফ্রেগরেন্সটা অনেক সুন্দর, এগুলোর অনেক ভ্যারাইটিস আছে, তোমরা তোমাদের পছন্দ মতো ফ্রেগরেন্স কিনে নিয়ে আসতে পারবা।
সো আমি এটার একটু ছোট ভার্সনটা আনছি, যেটা আমি অর্ডার করেছি ওইটা কিছুদিন পরে আসবে, ওরা ওদের আর কি এটা স্টক আউট হয়ে গেছে, সো ওইটাও পরে দেখাবো না। সো এই তো, সো গাইজ এই ছিল আজকের ব্লগ, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই যে লাইক কমেন্ট অ্যান্ড ফলো দিবা, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলে যে সাবস্ক্রাইব করে আসবা। টিল দেন, বাই।